অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে আউয়াল কমিশন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরেই বিদায় নিলেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বেলা 12টায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি পদত্যাগের ঘোষণা দেন। কমিশনের অন্য 4 সদস্য হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। তবে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন না। এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি সিইসি। 2022 সালের 27 ফেব্রুয়ারি দেশের 13তম সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক আমলা কাজী হাবিবুল আউয়াল। এই কমিশনের অধীনে গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন হয়। এছাড়া এই কমিশনের অধীনে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন ও উপনির্বাচন হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক 1 মাস পর নির্বাচন কমিশনাররা পদত্যাগ করতে যাচ্ছেন। গত 6 আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন। IBTV USA, New York.